আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান পরিবর্তনে দুঃসাহস বিএনপির কিভাবে হয় তা ডিসেম্বরে বুঝিয়ে দেবে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর খিলগাঁও থানার বেশ কয়েকটি ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিস্তারিত আলামিন এম তাওহিদের রিপোর্টে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান যদি পেছনে না থাকতো তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পেত না, মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ডিসেম্বর মাসে সমুদ্রে গর্জন শুনতে পাবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে বাস ও মানুষ পুড়িয়ে হত্যা করেছিল বলেই বিএনপি সমাবেশে বাস মালিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বিএনপি ভয় দেখায়, হুঙ্কার দেয়, মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহাম বাহাদ্দিম নাসিম বলেন, এসব হুঙ্কার বিএনপির লুকোচুরি রাজনীতি ছাড়া কিছুই নয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ঢাকা সহ সকল বিভাগের সম্মেলন করার পর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। জনপ্রিয়তার ভিত্তিতেই বিএনপির সঙ্গে প্রতিযোগিতা হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। আল আমিন এম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।